وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله اجره النار سبعين خريفا. رواه البخاري. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় শাবান, যেহেতু ঘুরতে ঘুরতে কাছে চলে এসেছে, কাজেই আজকের জুমার খুতবায় বক্তব্যের বিষয় নফল সিয়াম। নফল সিয়াম, নফল রোজা সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ববহন বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা একাধিক দিন যা বলেছি তাতে আমরা অবগত আছি যে সিয়াম ও রোজা এক নয়। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, আর রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা। যেমন সলাত এবং নামাজ এক নয়। সলাত শব্দের অর্থ হচ্ছে বিশেষ প্রার্থনা, আর নামাজ শব্দের অর্থ হচ্ছে উপাসনা করা। যেমন জাহান্নাম এবং দোজখ এক নয়। জাহান্নাম, যেখানে সর্বধরনের শাস্তির ব্যবস্থা রয়েছে, আর দোজখ মানে হলো আগুন। যেমন জান্নাত এবং বেহেশত দুটো এক নয়। জান্নাত মানে যেখানে সর্বধরনের সুবিধা শান্তির ব্যবস্থা রয়েছে, আর বেহেশত মানে স্বর্গ, দুটো এক নয়। ঠিক আল্লাহ এবং খোদাও এক নয়। আল্লাহ তাআলার নাম, এটি আল্লাহ জাতি নাম, আগেও ছিল, এখনও আছে, চিরদিন থাকবে। আর খোদা শব্দের অর্থ হলো খোদ, মানে নিজের আমানে এসেছে, নিজে নিজে এসেছে। তো কবে এসেছে? যেদিন এসেছে তার আগের দিন ছিলেন না। আরও উল্লেখ্য যে আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সলাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দটি কোরআনেও নেই, সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। এমনিতেই চলছে, আপনারা সবাই মিলে জাতি এদেশের লোক চালাচ্ছে বলেই চলছে। কেউ তো শুনলে গরম হয় যে কি দরকার, নামাজ তো চলছে আমাদের, সেটা আবার নামাজ বাদ দিয়ে সলাৎ বলতে হবে কেন? এক শ্রেণীর আলেমও বলছে, কেন যে বলছেন আমি নিজেও বুঝি না যে কেন উনি বলছেন, উনি তো এটা বলতে পারেন। আচ্ছা যাক, আমরা বলতে পারি না, পারি না, কেউ তো বলছে, তো ভালোটাই বলছে। নামাজ বাদ দিয়ে যদি আমরা সলাৎ বলি, তা আল্লাহর বলাটাও বললাম, নবীর বলাটাও বললাম, তো অপরাধ হলো কোথায়? আর যদি নামাজ বলি, তো নবীরটাও হলো না, আল্লাহরটাও হলো না। ওই শব্দটা আল্লাহও বলেননি, নবীও বলেননি। তবু হুজুরেরও রাগ কমে না, আপনাদেরও অনেকেরই কমে না, কেন যে এরকম? তবে এইভাবে চলে আসছে যুগ যুগ ধরে, সেই কারণে আজও হচ্ছে। একদিন এটা নিয়ে এ সমাজে আমার উপরে খুব কঠোর হতো, কঠোরতা হতো সামাজিকভাবে, এখন আর সামাজিকভাবে তত হয় না।
তবে এক সময়ে সর্বস্তরের মানুষ, প্রশাসনিক মানুষ হয়তো বা এটা দেখতো না, এখন সবাই মিলে দেখা প্রয়োজন মনে করছে। যাক, সবাই করলেও সবাই তো জানতে পারছে। আমি তো বলেছি, এখনো বলছি, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কিস্সা কাহিনী বলিনি, কোনো দিন বলিনি। যদি আমি কোনো কিস্সা কাহিনী বলেছি, তাহলে মিথ্যাটা দেখানোর জন্য বলেছি, যে এই দেখেন এটা হলো মিথ্যা কাহিনী, এটা সত্য। এই ব্যাপারে আমি বইও জাতির সামনে দিয়েছি, তাফসির কি মিথ্যা হতে পারে? মানে ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা। আপনি যদি এখন না পড়েন, তা আমি লিখে কতটুকু আগালাম? আপনি যদি বলেন যে আপনি লিখেছেন আপনি পড়েন, তাহলে তো আর হয় না। আসলে তো সমাজ ভর্তি হয়ে আছে বইয়ের নাম হলো কি করলে কি হয়, এটা নাম, তবুও তো চলছে, কেউ কিছু বলে না। মুকসাদুল মুমিনিন কত যে মিথ্যে, ভিত্তি মিথ্যে বললে সমস্যা হবে না, তবুও চলছে। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা নফল সিয়াম। সিয়াম শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পৃথিবীর বিশ্বাসী ইমানদারগণ, পুরুষ নারী, মনে রেখো, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমনভাবে তোমাদের পূর্বের মানুষের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। আলোচনার শেষে, অত্র আয়াতের শেষে আল্লাহতালা বলেছেন মানুষ সিয়ামের মাধ্যমে পরহেজগার হতে পারে, এ কথা আল্লাহতালা বলেন। সিয়ামের মাধ্যমে মানুষ পরহেজগার হতে পারে, এ কথা আল্লাহতালা বলেন। অবশ্য পরহেজগারের বিষয়টি আল্লাহ অনেক জায়গাতে বলেছেন, কিন্তু আরেক জায়গাতে এভাবে বলেছেন যে সারিওয়ালা মাগফিরাত মিন রব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ। পৃথিবীর মানুষ, তোমরা দৌড়াও দৌড়াও দৌড়াও, তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দৌড়াও। দৌড়াও তো কোথায় আছে ক্ষমা, খুঁজে বের করো, ছুটে যাও, যেখানে ক্ষমা আছে সেখানে ছুটে যাও, আর ছুটে যাও জান্নাতের দিকে, যার ব্যবধান হচ্ছে আসমান জমিনের ব্যবধান। আসমান জমিনের ফাঁকা যত, জান্নাতের উঁচুতা তত, বা আপনার বিছানের উঁচুটা তত। তো আব্দুর রাজ্জাক সাহেব, আমার বিছানাটা যদি জান্নাতে এত উঁচু হয়, তাহলে বসবো কী করে? তো ওটা জান্নাত নিজের মনের উপরে চলে, মা তাস্তাহি আনপ্রসঙ্গ, তোমার আত্মা যেটা চায় জান্নাত সেটাই, যেভাবে তোমার মন চাইবে বিছানায় গাঁথা সেভাবে হবে। নাফস চলে জান্নাতে, মন যেটা জান্নাত সেটা, মনে যা বলে জান্নাত সেটা। সম্মানিত মসজিদের মুসল্লি, এ আয়াতে আল্লাহ তাআলা বলছেন উইদাতুল মুত্তাকিন, আমি এই জান্নাতটা প্রস্তুত করেছি পরহেজগার মানুষের জন্য। কথার মধ্যে কথা এসেছে যে সিয়াম পালন করলে মানুষ পরহেজগার হতে পারে। তো আমি আপনাকে আর একটা কথা দেখাচ্ছিলাম যে আল্লাহ বলছেন আমি জান্নাত প্রস্তুত করেছি পরহেজগার মানুষের জন্য, তখন তিনি এইটা নিয়ে আসেননি, অন্য তিনটা নিয়ে এসেছেন। তিনি বলছেন আল্লাযীনা ইনফিকুনা ফিস-সারাই ওয়াজ-যারাই ওয়াল-কাযিবিনাল গায়জ ওয়াল-আফিনানিন নাস, তিনটা কাজ করে যে তারা পরহেজগার, তাদের জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি। এক, সচ্ছল হলেও দান করে, অসচ্ছল হলেও দান করে, দানের হাতটা সব সময় রাখে, যা উপার্জন করে হিসাব করে করে প্রতি মাসে খেয়াল করে করে জেনে বুঝে দান করে, জমি জায়গা থেকে হোক, বাড়িঘর ভাড়া দিয়ে হোক, ব্যবসা বাণিজ্য করে হোক, যেইভাবেই হোক না কেন, পয়সা যখন আসে তখন তাতে থেকে কিছু দান করে, বেশি আসলে বেশি করে, কম আসলে কম করে। আমি তাদের জন্য এই জান্নাত প্রস্তুত করেছি, তারাই
পরহেজগার মানুষ। দুই, আল কাজিবিনাল গাইজ, যে রাগকে থামাতে পারে, রাগকে দমাতে পারে, রাগ করে দলীয় ক্ষমতা দেখায় না। বহুদিন আপনাদেরকে আমি বলেছি, পর কম করে রাখেন, কণ্ঠ নিচুই হোক। বহুদিন বলেছি আমি যে ক্ষমতা দেখাবেন না, জান্নাত হবে। আল্লাহ নবী বলছেন ছয়টা কাজ করো, জান্নাত আমি নিয়ে দেব। কীভাবে নিয়ে দেবো সেটা আমার ব্যাপার। তার একটা হলো ক্ষমতা দেখায়ও না, নত হোক, জান্নাত আমি নিয়ে দেব। কীভাবে নিয়ে দেবো সেটা আমার ব্যাপার। ক্ষমতা দেখিয়ে মানুষের ক্ষতি করো না, ক্ষমতা দেখিয়ে মানুষকে জেলে দিও না। আহাল পরিবার জেলের দরজায় দাঁড়িয়ে আছে, হাজারো হাজার মানুষ জেলে আছে, নিজেই জানে না ও জেলে কেন। মনে করছেন এর বিচার হবে না, আপনি সহজ মনে করছেন, আপনি আহাল পরিবার নিয়ে শান্তিতে থাকেন আর তার স্বামী জেলে থাকে, আহাল পরিবার জেলের দরজায় কাঁদা কান্নাকাটি করে, এ কি সহজ ব্যাপার নাকি? যে জেলে আছে সে নিজেও জানান আমি জেলে কেনে। পৃথিবী অত সহজ, পৃথিবী ভোগ ফেরাওনো করেছে তারপরেও তাকে যেতে হয়েছে। যারা এভাবে পৃথিবী ভোগ করছে জোর জুলুম করে, তারা একদিন যাবে, বিচার একদিন হবে। আমার কাছে তো এটা কোনো ব্যাপার নয়, কিন্তু আসলে আমি নিজে বলে দিয়েছি যে বিচার একদিন করব। মাঝে মধ্যে সাময়িক বিচার আমি করে থাকি, সাময়িক কিছু কিছু করব, তবে আমি সাধারণত বিচার করি না। বিচারে একদিন করবো সেই জন্য রেখে দিয়েছি। এর অর্থ এই নয় যে তুমি সুযোগ পেয়ে জুলুম করবে। জালেমের বিচার পরে হবে, কত দিন পরে বিচার হবে সে নিজেও জানে না। বহুদিন বলেছি আপনাকে যে আপনাকে যদি তিন দিন হাঁটতে বলে জমিটা কাঁধে করে, তাহলে সময় হলো 150,000 বছর, তবে একদিন সময় হলো 50,000 বছর। আপনার বিচার কবে হবে? আল্লাহ তাআলা বলছেন যে হাত্তা ইয়ুন্নাস, মানুষের যখন বিচার সব শেষ হয়ে যাবে তখন আমি জালেমের বিচার করব। জালেমকে যে জুলুম করে জোর করে কাজ করে, জোর করে এক জমি 7 বার বিক্রি করে, জোর করে দোকান দখল করে, জোর করে জেল হাজতে দেয়, জোর করে পিটিয়ে দেয়, জোর করে গাড়িটা নিয়ে নেয়, ক্ষমতা দেখে যেটা কাজ করে সেটাই জুলুম। এটার বিচার হবে তো? বিচার তো আর রোজ হয় না, যার কারণে আমি আর আপনি দেখতে পাই না। আর বিচার রোজ হবে না, একথা আল্লাহ বলছেন, যাতে করে জালেম সুযোগ পায় যে আমার জুলুম চলতেই থাকে, তখন ও মনে করে যে আমার তো আর কিছু হয় না। সম্মানিত দিনী ভাই বোন, জালেমের বিচার পরে হবে এবং তা খুব কঠিন হবে। যেদিন আল্লাহ তাকে ধরবেন সেদিন বুঝতে পারবেন ধরা কাকে বলে। উনি নিজেই বলছেন আমার ধরা বড় কঠিন, আমি সুযোগ দিয়েছি, এ কথার অর্থ নয় যে আমি ধরব না, আমার ধরা বড় কঠিন। কিন্তু কবে ধরবেন? আমি আর আপনি নিঃস্ব হতে হতে বাড়ি ঘর জমি জায়গা সব হারিয়ে দিলাম, বউ গেল গাছের নিচে, আমি গেলাম জেলে, তারপরে বুঝলাম না যে জালেমকে আর মাজলুমকে। এরকমই পৃথিবী ইংরেজদের যুগে এরকমই হয়েছে, হাজারো নবীর যুগে এরকমই হয়েছে। কোনো পথ থাকে না। আর আপনাকে আমি বহুদিন দেখিয়েছি যে জুলুম করিয়েন না, ফলাফল কিন্তু খুব কঠিন, নিরুপায় এসে গেলে ঠেকানো যায় না। কে দেখে না খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার, যেদিন মানুষ বেকায়দায় পড়ে সেদিন তার সাথে কেউ থাকে না। জুলুম করা থেকে বেঁচে থাকতে হবে, ঘরেরই নিদর্শন আছে এরশাদ শিকদার। ক্ষমতা দেখে কাজ করতে হয় না, নমুনা পুনরুনেছে আপনার চোখের সামনে। প্রেসিডেন্ট সাদ্দাম রাতে রাতে দেশ দখল, সেদিনের সকালবেলায় আরবি ভাষায় ভাষণ দিয়েছিলেন, কুয়েত ইরাকের অনিশতম প্রদেশ। যেদিন রাতে কুয়েত দখল হয় সেদিন সকালে তিনি ভাষণে বলেছিলেন, কুয়েত ইরাকের অনিশতম প্রদেশ, জুলুমের ফলাফল বড় কঠিন। কথা কথা থেকে এসেছে, রাগকে যে দমাতে পারে আমি তার জন্য জান্নাত প্রস্তুত করেছি। রাগ দেখে কোনো কাজ করিয়েন না, অযথা রাগ দিয়ে বউকে মারিয়েন না,
অযথা রাগ দেখে একটা কাজের অসহায় মানুষকে বিদায় করে দিয়েন না, আরো দু একদিন দেখেন, যদি নাই চলে তখন বাদ দিয়েন। তো এমনিতেই ওকে বাদ দিলেন কেন, এমনিতে বউকে মারতে যাচ্ছেন কেন? আচ্ছা রিক্সাওয়ালা বেশি টাকা চেয়েছে চেয়েছে, সেজন্য এত ক্ষমতা দেখাতে হবে? আরে রিক্সাওয়ালা কি মানুষই নয় নাকি? আচ্ছা টাকা বেশি চেয়েছে চেয়েছে, দিন রাত কেন আপনার রিক্সাওয়ালার সাথে ঝগড়া কেন, আর কন্ডাক্টরের সাথে কি কোনো হিসাব? আশ্চর্য আপনার চোখের সামনে। আচ্ছা রিক্সাওয়ালা তো করছে, ওটা তো একটা বোকামি, একজন রিক্সায় আর একজনের রিক্সা তার লেগে গেছে, এই যে গালি দিল কি যে বলছে ধোলায় অন্ধকার, ঢাকার গালি আরো কি কি বললো আল্লাহ, তারপর আরেকটা আর একজনের সাথে লেগে গেছে, এক মিনিট পরে আবার সেও শুরু করলো, এ মিনিটে মিনিটে মনে হচ্ছে যে কেউ মানুষ নয়, সব পশু প্রাণীর মতো চলছে, যে যখন পারছে সে তখন করে নিচ্ছে। আপনি কি এই ভাষা চারটিখানি সাধারণ মনে করেন যে রাগ থামিয়ে দিতে পারলে আমি তোমার জন্য জান্নাত প্রস্তুত করেছি? এটি কি সহজ ব্যাপার? সারা জীবন সিজদা ঠুকে জান্নাত নেওয়া কঠিন, আর বলছেন যে তুমি খালি রাগ থামিয়ে দাও আমি জান্নাত দিব। রাগ থামিয়ে দেওয়া সহজ কাজ নাকি? রাগ থামিয়ে দিলে তো ও জেলে যাবে না, রাগ থামিয়ে দিলে তো ওর প্রতি আমার আত্মাটা শান্তি পেল না, ওকে একবারে ইচ্ছে মতো বলবো গালি দেবো জেলে ঢুকবো, কাজ একটা করেছি শান্তি পেয়েছি, এটা মনে তৃপ্তি হবে। জুলুম করতে পারলে মনে তৃপ্তি পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। দুই তিন বল আফিনানের নাস, মানুষকে মাফ করতে পারে, যে মানুষকে যে মাফ করতে পারে আমি তার জন্য জান্নাত প্রস্তুত করেছি, এ কথা আল্লাহ তাআলা বলছে। কি দিয়ে বুঝায় কোরআন মাজিদে এভাবেই আল্লাহ বলছে? এখন আমি আর আপনি বুঝিও না, বাস্তবায়ন করতেও পারি না, আমরা যারা বুঝি বাস্তবে দেখি যে আমরা ওখানে নেই, ওই সময়তে ঠিকই একটা করে নিলাম বলে নিলাম, কিন্তু আর বাস্তবতা কোথায়? এ কি সহজ কথা? আমি জান্নাত প্রস্তুত করেছি, যারা টাকা পয়সা বেশি থাকলেও দান করতে পারে, কম থাকলেও দান করতে পারে, এটা এক নম্বরে নিয়ে এসেছেন। দুই নম্বরে নিয়ে এসেছেন যারা রাগকে থামাতে পারে, তিন নম্বরে নিয়ে এসেছেন যে মানুষকে মাফ করতে পারে। এত কেন পিঠাপিঠি রাগারাগি? সম্মানিত দিনই ভাই বোন, হিংসা বিদ্বেষ দলীয়ভাবে মানুষের বেশি বাড়ে। আমি অনেক সময় অবাক হই যে এক প্লেটে খেলাম, তার সামনাসামনি হলে কথা বলাও কঠিন, আশ্চর্য দুনিয়া, অবাক কথা, কি যে হলো কদিন থেকে আর কথা হয় না, ভাব মনে হয়েছে যে কথা হওয়াও কঠিন, নাগালে পেলাম না যে এইটা কেন। আমি নিজে চেষ্টার অভাব করছি তা আমার মনে হয় না, আর কারোর সাথে রাগ করে চলতে হবে এটা আমি নিজে বুঝতেও পারি না, কিন্তু খুব একটা যে আগাতে পারছি সেটাও আমার মনে বলে না। আল্লাহ ভালো জানে কোথায় তার সমাধা। আল্লাহ তুমি সর্বশক্তিমান, মানুষ হিসাবে যদি কোথাও ভুল ত্রুটি থাকে তাহলে তুমি মাফ করো। আর যেসব কিছু দাবি দেওয়া তোমার কাছে করছি সেটা তুমি পূরণ করো। আমি ব্যক্তিগত হিসাবে আমার কোনো স্বার্থ আছে এটা আমি বুঝতে পারি না, তবে মানুষ এই হিসাবে কোথাও স্বার্থ থাকতেও পারে, তবে আমি আসলে এটা ধরতে পারি না। আর আমি কোরআন হাদিস বলার সময় কোনো ঘাটতি রেখে বলি এটা আমার মনে হয় না, আমি শুনে আসি, আমি আপনার উপরে দোষ চাপি না, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আলে মোলমা পুরাতন ঢাকা আহলে হাদিস দিয়ে ঘেরা, তো পুরাতন ঢাকার মসজিদে যারা খুতবা দেন তারা অনেকে সংকোচবোধ করেন বলে আমি শুনি, যে কি যে বলি কি যে বললে আবার খুতবা দিতে দেয় কি না, এরকম একটা ভীতি বিরাজ করে বলে অনেকের মুখে শুনি। কিন্তু আমি দীর্ঘদিন থেকে খুতবা দিচ্ছি, আমার এটা অন্তরে কোনো সময় বলছে এটা কই দেখি না তো, আর আমাকে কি কোনো দিন চাপ দিয়ে বলেও নি যে আপনারা এই হিসাবে এ বিষয়ে খুতবা দিবেন না, কেউ আমাকে বলেনি। আর কোনো সময় আমি ইতস্তবোধ করে খুতবা দিচ্ছি এটা আমার মনে বলে না, আমি যেভাবে কোরআন হাদিস বলি সেভাবে বলে আসছি, আর আল্লাহকে বলছি যে আমাদের দিয়ে যদি খিদমত হয় তাহলে তুমি আমাদের কবুল করো, আমরা যেন খিদমত জাতির সামনে করতে পারি, সে যে সমস্যায় আসুক না কেন, সরকারি সমস্যা হোক বা সামাজিক সমস্যা হোক।
আর যদি আমাদের দিয়ে না হয় তাহলে তো তুমি সর্বশক্তিমান, তাহলে তুমি ইমামের মানুষ নিয়ে আসো যারা জাতির সামনে কথা বলতে পারবে, হয় এটা করো আমাদেরকে জাতির সামনে গ্রহণ করো, আর না হলে আমাদের দিয়ে যদি না চলে তো যাদের দিয়ে চলবে তাদের নিয়ে আসো। তুমি তো সব কিছু করতে পারো, ইন্না কালা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। তুমি আদ সামুদকে ধ্বংস করে দিয়েছো, দিয়ে নিজেকে দেখাচ্ছ আমি আজিজ, আমি পরাক্রমশালী, আমি হাকিম, আমি জ্ঞানী, কখন কাকে কীভাবে ধ্বংস করতে হবে সেটা আমি জানি, আমি আলিম, কে কীভাবে আমি সেটা জানি। হ্যাঁ তুমি সর্বশক্তিমান, তুমি আজিজ পরাক্রমশালী, হ্যাঁ তুমি হাকিম, কীভাবে ধ্বংস করা লাগে সেটা তুমি বুঝো, আলিম কাকে ধ্বংস করতে হবে কখন সেটা তুমি বুঝো। তোমাকে আলিম বলেও জানি, তোমাকে হাকিম বলেও জানি, তোমাকে আজিজ বলেও জানি, তোমাকে পরাক্রমশালী শক্তিশালী বলে জানি। তোমার শক্তির সামনে কেউ টিকতে পারবে না এটাও বিশ্বাস করি। দিনকে যেমন রাত বলি না, রাতকে যেমন দিন বলি না, এইটাকে যেমন মনে করি তোমাকে সেরকম শক্তিশালী বলে বিশ্বাস করি। এই বিশ্বাসে সরিষা সম পরিমাণ সন্দেহ নেই, তুমি সর্বশক্তিমান। জুমার খুতবার সময়ে তোমাকে সর্বশক্তিমান বলে বলছি, যদি আমাদের দিয়ে চলে তাহলে তুমি কবুল করো, আর আমাদের দিয়ে যদি না চলে তাহলে তুমি এমন মানুষ নিয়ে এসো যাদের দিয়ে তোমার দিন প্রচার হবে, তুমি আমাদের দাবি কবুল করো। আল্লাহ আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা তিনটি জিনিসকে উল্লেখ করলেন জান্নাত দিব বলে এবং তাদেরকে পরহেজগার বললেন, যেটা আপনার কাছে সহজ, অসম্ভবের কিছু নেই। সেটা যদি বলতেন যে হজ করতে হবে তাহলে এটা ভারী ছিল, সেটা যদি বলতেন যে একদিন কোটি টাকা দান করতে হবে তাহলে ভারী ছিল। বলেছেন যে সচ্ছল অবস্থায় দেয়, অসচ্ছল অবস্থায় দেয়, তো সবাই পারবে, রাগ থামাতে হবে, চেষ্টা করলে সবাই পারে, বলে মাফ করতে হবে, চেষ্টা করলে সময়ই পারবে, কাজগুলো জটিল নয়। পরহেজগারি তার কথা বলতে গিয়ে কথাটা এসেছে আমাদের সংক্ষিপ্ত কথা নফল সিয়াম। নফল সিয়াম সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সেই অনুপাতে চলার তৌফিক দান কর। আল্লাহ আমিন। আল্লাহুম সাল্লি আলাইহি ওয়া বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, একাধিক দিন বলেছি, তবে আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম হলো সলাত। অবশ্য সবচেয়ে ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। দান যত শক্তিশালী ইবাদত, ইবাদতের জগতে এত শক্তিশালী ইবাদত কোনোটাই নয়। আল্লাহ নবী বলছেন ইন্না সাদকাতা তুৎফুল খাতিয়াতা কামা ইউৎফুল মাউন নারা। পানি যেমন আগুনকে নিভাতে পারে, দান তেমন পাপকে মিটাতে পারে। এরকম কথা অন্য ইবাদতের জন্য বলেননি। ইন্না সাদকাতা লাতুৎফুল হারাল কবরে, দান কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে। আল্লাহ রাসূল বলছেন ইন্না সাদকাতা সিররে তুৎফুল গাজাবার রাব্বে, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে। আল্লাহ রাসূল বলছেন না সাদকাতা বুরহান, দান হলো দলিল। বহুদিন বলেছি এই বাড়ি আমার, প্রমাণে যে আমার কাছে দলিল আছে, এই জমি আমার, প্রমাণে যে আমার কাছে দলিল আছে, বিচারের মাঠে বলবো আমি জান্নাত পাবো। আল্লাহ যদি আমাকে বলেন কেন, আমি বলবো আমার কাছে দলিল আছে, আমি এমনি এই কথা বলিনি, সেটা হলো দান। অন্য কোনো জিনিস বিচারের মাঠে এত শক্তিশালী হয়ে দাঁড়াবে না। দান যত শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত, যদিও আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হলো আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি দিয়ে খুব খুশি করা যায়। তবে শক্তিধর ইবাদত হলো দান। সলাত আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম। সলাত আদায় করলে খালি ডাকা, খালি ডাকা, খালি ডাকা, এই করে দাও, সেই করে দাও, এই করে দাও, সেই করে দাও, ক্ষমা করে দাও, জান্নাত দাও, খেতে দাও, এই শুধু এই দিয়ে সলাত ভরা। আর সিএমএ কিছু নেই, খালি না খাওয়া, এটাই হলো ইবাদতের জগতের সবচেয়ে দামি ইবাদত।
উমামা বাহেলি রাজিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহর নবীকে বললাম মুরনি আল আমালিনে জামিল তো দাখাল তুল জান্নাম, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা আলাইকা বিসম ফাইনাহুল্লাহ মিসলালাহু, উমামা তুমি সিয়াম পালন করো, এবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো এবাদত নেই, দুনিয়ার কোনো এবাদতকে বলা যাবে না যে এইটা হলো সিয়ামের মতো, এটা হলো সিয়াম রোজা, কোন এবাদত হজ সিয়ামের মতো এটা বলা যাবে না, দান সিয়ামের মতো এটা বলা যাবে না, সলাত নামাজ সিয়ামের মতো এটা বলা যাবে না, মানে ওর মতো কোনো এবাদতই নেই। এ কথা আল্লাহর নবী বলেন, তিনি বলেন উমামা আলাইকা বিসাম ফাইনাল্লাহ ইদলালাহু, উমামা তুমি এ শ্যাম পালন করো, এবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো এবাদত নেই, কেউ কিয়ামত পর্যন্ত বলতে পারবে না দেখেন দেখেন এই এবাদতটা হলো শ্যামের সমান, সবটাকে এভাবে দেখাতে হবে, জিকির আজকার তাসবি তাহলিল কেউ বলতে পারবে না দেখেন এই তাসবি তাহলিল এই শ্যামের সমান, এরকম বলতে পারবেন, এভাবে দেখাতে হবে শ্যাম আছে এখানে আর অন্য এবাদত আছে এখানে, এটা ভিন্ন ধরনের ইবাদত। দুই একটা জান্নাতে একটি দরজা আটটি, তো আটটি দরজা থেকে ফেরেশতাগণ ডাকবেন, আসেন আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা দান করেছেন এই দরজা দিয়ে, এটা বিশাল মানে আনন্দের ব্যাপার, যারা তাসবিহ তাহলিল করেছেন এই দরজা দিয়ে, তা আবু বকর সিদ্দিক বলছেন আল্লাহর নবী সব দরজা থেকে ডাকা হবে এমন কেউ হবে, বলে হ্যাঁ তুমি তার মধ্যে, হ্যাঁ তুমি তার মধ্যে। শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে তখন ওই দরজাটা বন্ধ করা হবে, এগুলো কিন্তু খোলা থাকবে, এগুলোর একটা দিয়ে আর একটা ঢুকতে পারবে, একজন একটা জায়গাতে আর একটা ঢুকতে পারবে, আর এগুলো খোলাও থাকবে বন্ধ হবে না, আর ওইটা এমন একটা পার্সোনাল মর্যাদার দরজা যে শেষ ব্যক্তি ঢুকে গেলে ওটা বন্ধ হয়ে যাবে, ওটার মানই ভিন্ন, কোনোটাকে ওটার সমপর্যায়ের করতে পারবেন না, এগুলো সব বন্ধ, এগুলো সব খোলা আছে ওটা বন্ধ। আমি বলিনি এ কথা, এ কথা বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে, তিনি বলেন কুল্ল আমাল ইবনে আদম ইজাফুল হাসানাত বি আসরি আমসালিহি আলা সাবে মিয়াতে জেফ, আদম সন্তানের সব নেকিকে ফেরেশতার মাধ্যমে দিব, আর করলেই তাকে 10 করব, আর বাড়াতে 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 700 আরো বেশি আরো বেশি, যে যাই করুক, কে যদি 1 টাকা দান করে এ ফেরেশতা শোনো ওটা 10 লিখো বাড়াও 700 আরো আরো বাড়াতে থাকো, হজ করেছে এ ফেরেশতা শোনো হজ করেছে ওটা বাড়াও 700 করো আরো করো বেশি করে দাও, এই শোনাও জিকির আজকার করেছে ওটা বাড়াও করো বেশি করতে থাকো করো বেশি করে দাও তোমরা, আল্লাহ তাআলা বলছেন ইল্লা সাম তবে সিয়াম ফাইনালি ওয়ানা আজিজি বিহি, সিয়াম আমার ব্যাপার প্রতিদান আমি দেব, তখন আর কোনো নেকি থাকলো না, তখন আর কোনো লিখালেখি থাকলো না, এর কোনো নেকি লিখাই হয় না, ইয়ে এক আশ্চর্য ইবাদত, মানুষ কেন যে করতে চায় না, মানুষ যে কেন একটু বুঝে না, খালি খাওয়ার তালে থাকে এত খালে হয় কেন একটু বুঝেন না, আর রমজান মাস আসলে অত ইফতারি করেন কেন, একটু কম করে করবেন, কেউ কৃপণ বলবে নাকি, আচ্ছা বললে বলুক, সব কিছু হিসাব করতে হবে, মানুষ যে কেন বুঝে না, আপনাকে আমি কি দিয়ে বুঝাই, সিয়াম এক আশ্চর্য ইবাদত, ওর কোনো নেকি এরকম নেই, ওটা কাউকে লিখতেও দিবেন না, তো ওটা তাহলে আর সমান হলো, তার সমান আর কোনো ইবাদত হয়, আল্লাহ বলছেন ওটা আমার ব্যাপার, ওটা ওটা আমার ব্যাপার, ওটা আমি দিব, কি দিবেন, জান্নাত দিবেন, কোনো 2-4-5 নেকি নেই, 2-4-5-10-50 কোনো নেকি নেই, এরকম কোনো হিসাব নেই, আল্লাহ রাসূল কখনো বলেননি যে সিএমের 2-4-5-10 নেকি আছে সেটা আমি দিব, নেকিটা আমি দিব, বা কাউকে লিখতে বলবে এই কথা বলেননি, সেটা সিএম আমার ব্যাপার প্রতিদান আমি দিব, এই সিএম আমার ব্যাপার প্রতিদান আমি দিব, তাহলে কোনো ইবাদতের সাথে একে মিলাইতে পারবেন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সিএম, নফল সিএম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুস সিয়ামে বাদা রমজান শাহরুল্লাহিল মুহররম,
ফরজ রমজানের সিয়ামের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি সিয়াম হলো মহররমের সিয়াম, দুই দিন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটে জিনিস কখনো ছাড়তেন না। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী কখনো চারটে জিনিস ছাড়তেন না। এক, মহররমের সিয়াম। দুই, জুলহিজ্জার এক থেকে নয় তারিখ সিয়াম। তিন, প্রত্যেক মাসে তিনটি সিয়াম। চার, ফজরের দুই রেকাত সুন্নাত। মনে থাকবে কি না, সিরিয়াল তিনটে সিয়াম। এক, মহররমের সিয়াম। দুই, জুলহিজ্জার এক থেকে নয়টি সিয়াম। তিন, প্রত্যেক মাসে ১৩ ১৪ ১৫ তিনটি সিয়াম। চার, ফজরের দুই রেকাত সুন্নাত। বাড়ি দিকে যাবেন, ধরুন বলতে বলতে যাবেন, বাড়িতে খেতে বসে আহল পরিবারের সামনে বলবেন, আচ্ছা আব্দুর রহিম সাহেব বললেন তিনটে জিনিস আল্লাহ নবী কখনো ছাড়তেন না, সে তিনটে চারটে কি আব্বু, কি যে ও, এই যে ও, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই যে এই চারটে এই চারটে এই চারটে, একটু বলে দেখেন, চেষ্টা করে কতদূর আগাতে পারি। যখন আল্লাহ রাসূল মদিনায় আসলেন, তখন দেখলেন মদিনার লোকেরা সিয়াম থাকে মহরমের ১০ তারিখে। তখন বললেন কেন তোমরা সিয়াম থাকো? ইহুদিরা বলছে, আরে শোনেন, এই মহরমের ১০ তারিখে ফেরাউন ডুবে গেছে আর মুসাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, তো মুসা শুক্রিয়ার জন্য সিয়াম পালন করতেন। তখন আল্লাহ নবী বলছেন, শোনেন শোনেন, আনা আওলা হাক্কু মিনকুম, আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি মুসার সুন্নাত পালন করার ব্যাপারে, আমি তোমাদের চেয়ে বেশি অধিকার রাখি মুসার এই সুন্নাত বাস্তবায়ন করার ব্যাপারে, আমিও মহররমের ১০ তারিখে সিয়াম থাকব, সাহাবীগণ তোমরা থাকো। বলার সাথে সাথে সাহাবীগণ বলে, হ্যাঁ আপনি জানেন, ইন্নাহু ইয়াউমুন আযীম, এটা ইহুদিদের একটা বড় দিন, এটা ওরা বড় দিন বলে মনে করে, আর আপনি দিন রাত বলছেন ওদের বিরোধিতা করতে হবে, আমরা মহররমের ১০ তারিখে সিয়াম থাকবো মানে মহররমের ১০ তারিখ ওদের বড় দিন, আমরা কেন মহররমের ১০ তারিখে সিয়াম থাকবো, আপনি দিন রাত বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে। আচ্ছা 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 ঠিক আছে, লাইন বাকি তো আস সালাতা সালিস কাবিলা, আমি যদি সামনে বছর বেঁচে থাকি লাসুমান্না তাসিয়া, তাহলে মহরমের ৯ তারিখও সিয়াম থাকব, ৯ তারিখ হবে বিরোধিতা আর ১০ তারিখ হবে শুকরিয়া। এই জন্য মহরমে দুইটা হয়ে গেছে, এখন বুঝতে পারছেন কি না, ঢাকার সব বেরোলবীরা মনে করলে আরে ওই যে কারবালাতে হোসাইন শহীদ হয়ে গেছে, এই জন্য মহরমের ১০ তারিখ, আর একটা একটা আর একটার মধ্যে ঢুকে গেছে। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়, কোথাকার কথা, হোসাইন শহীদ হচ্ছেন ফাতেমার মরার ৩৯ বছর পরে, কবে ফাতেমা মরে গেছেন তার কোনো হিসেব নেই, এইভাবেই ধর্ম চলছে। তো মহরমের ১০ তারিখের সাথে কারবালার শহীদের সাথে এটার কোনো সম্পর্ক নাই, এটা হলো ফেরাউন ডুবে গেছে মুসাকে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ, মুসা বলছেন আমি এই দিনে সিয়াম থাকব তোমার শুকরিয়া আদায়ের জন্য, তো আমাদের নবী জানতে পারলেন তো আমিও থাকব, তখন সাহাবীগণ বলছেন বলেন কি, এটা ইহুদিদের সুন্নাত, আচ্ছা ঠিক আছে আমি বেঁচে থাকলে সামনের বছর ৯ তারিখ থাকবো, এটা হবে বিরোধিতা আর ১০ তারিখ হবে শুকরিয়া। তাই হলো মহরমের দুই দিন। আল্লাহ রাসূল বলছেন আমি আশাবাদী, মহরমের যদি মানুষ দুই দিন সিয়াম থাকে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন ওয়াহতাসিবু আলাল্লাহি ইয়াউম সামা আরাফা, আরাফার যদি একদিন সিয়াম থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন প্রত্যেক মাসে যদি তিন দিন সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালন করলে জানে কি হয় তাই হবে। এক, মহরমের দুই দিন বিগত এক বছর, দুই, আরাফার এক দিন আগে পরে দুই বছর সব পাপ ক্ষমা, তিন, প্রতি মাসে তিন দিন তাহলে সারা বছর সিয়াম, আপনি না খেয়েও সিয়াম থাকলেন, এ কথা আল্লাহ নবী বলছেন, আমরা তো আর বলিনি, তিন দিন থাকলেন তো প্রতিদিন থাকা হলো, প্রতিদিন থাকা হলো, প্রতিদিন থাকা হলো,
আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমজান সুমাআত বা সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরি কুল্লিহি, কেউ যদি রমজান মাসে সিয়াম থাকে তারপরে শাওয়ালের ছয়টা থাকে ছয়টায়, তাহলে সারা বছর সিয়াম পালন করলে জানে কি হয় তাই হবে। মসজিদের সম্মানিত দিনী ভাই বোন, জরুরি কথা যে মহিলা বৈঠকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলায় বাংলা ভাষায় বলা হয় যে মহিলাদের হাইজের কারণে রমজানের যে সিয়ামগুলি ছুটে গেছে সেই সিয়ামগুলি আগে করতে হবে তারপরে শাওয়াল, কেননা এটা সুন্নাত আর এটা ফরজ, তাদের এই কথা ভুল। কেন? আল্লাহর নবী বলছেন যে তোমাদের হাইজ ঋতুর কারণে যে সিয়াম ছুটে গেছে এগুলো তুমি বাকি জীবনে করো যেদিন তোমার সহজ হবে, যদি মরে যাও যাও 20 বছর পরে করলেও হবে, কিন্তু শাওয়াল চলে গেলে এটা আর বছর ছাড়া ঘুরবে না, কাজেই ফরজটা আগে করতে হবে হাইজের কারণে যেটা ছুটে গেছে। এই কথাটা একবারে নগদ মিথ্যা কথা, শাওয়ালটা হয়ে যাক আর ফরজ যেটা রোজা ছুটে গেছে সেম ছুটে গেছে হাইজের কারণে, সেটা বাকি জীবন যেদিন পারবে সেদিন করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নিজে আমার হাইজের কারণে যেগুলো ছুটে যেত সেগুলো সেম করতাম আমি 10 মাস পরে আবার শাবান মাসে। কেন? উনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন, আমি তার ফাঁকে করে নিতাম। আমি সাধারণত এমনি নফল সিয়াম থাকতাম না, কেননা কখন যেন উনি দিনে আমাকে প্রয়োজন মনে করেন যার জন্য আমি এই নফল কাজ করতাম না, তো আমি এই জিনিসটা করে নিতাম শাবানের ফাঁকে। আমি জানি যে উনি বেশি বেশি শাবানে সিয়াম থাকেন এই ফাঁকে। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুরাজুল আমালু ইয়াউমাল ইসনাইলাল খামিস ওয়া নুহবায়ুরাজ আমালি ওয়া না সাইম, বৃহস্পতিবার এবং সোমবার সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়। মানুষের পাপ নাকি প্রত্যেক বৃহস্পতিবার সোমবারে পেশ করা হয়। আর আমাদের নবী বলছেন, আমার মন চাই, আমাকে ভালো লাগে যে আমার যখন রিপোর্টটা উপরে পেশ করা হবে তখন দেখুক যে আমি সিয়াম আছি, এই জন্য আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকি। আমার সবসময় মনটা চাই যে আমার রিপোর্টের সময় দেখুক যে আমি সিয়াম আছি। তা আমি আর আপনি একটু চেষ্টা করি না, অন্তত ওই 3টা দিন টিকে না রাখতে পারলে প্রতি বৃহস্পতিবার সোমবার চেষ্টা করি, কি হবে একটু না হয় সবাই খাবে তখন একটু খারাপ লাগবে। বিকেলে বন্ধু বান্ধব ডাকবে যে আসেন চায়ের স্টলে বসেন, চায়ের স্টলে বসেন কেন, কেন যে আপনার চলে না আমি বুঝতে পারি না, আমি 19 বছর থেকে নদা পড়াতে আছি, আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি, কে জানি চায়ের স্টলে আমায় চিনে কি না, আমি নিজেও বুঝিনি, তো একদিনও তো বসিনি তবুও তো চলছে, কই চল না চলা তো আমি বুঝতে পারি না। আপনি কেন দোকানে বসে আড্ডা পিটছেন, খালি এখানে দেখি যে খালি বসে থাকেন দোকানে, ও এটা তো মালিটল, ওই যে শুরুটারও ওখানে দেখি, এখানে কোথায় বসে না বসে আমি আপনাদের চোখে পড়ে না, তো ওখানে দেখি যে মসজিদ থেকে বের হয়ে দেখছি কি পায়ের উপরে পাউটিয়ে চা খাচ্ছে, গল্প করছে, বদনাম করছে, কী করছে না করছে, 5 জন এক জায়গাতে বসে থাকলে তো তা হবেই, কখন কার কথা আসবে কখন হ্যাঁ আর না, মরলেই সব শেষ, আর এটা নিয়ে তখন বেঁধে যাবে একবারে গলার কাঁটা হয়ে বেঁধে যাবে, কত কঠিন হয়ে বাঁধবে আপনাকে আমি বুঝাতে অক্ষম, খুবই জটিল। বিচার যদি শুরু হয় আপনার, আপনার বিচার শুরু হয়ে গেছে তখন যদি আল্লাহ এভাবে দেখেন কোনো কথা নেই, আর একটু যদি দেখেন তাহলে তো আর কোনো রক্ষা নেই, তখন একবারে পঙ্খন পঙ্খন রূপে কঠিনভাবে বিচার হবে। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি আল্লাহর নবীকে বলছি, আল্লাহর নবী লামারাকা তাসুমু ফি শাহরি মিন শাওরে মা তাসুমু ফি শাবান, আল্লাহর নবী আচ্ছা আপনি শাবান মাসে যত সিয়াম থাকেন অন্য মাসে তত সিয়াম থাকেন না কেন? আচ্ছা আল্লাহর নবী আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন অন্য মাসে তত থাকেন না? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো, যাকা শাহরুন বাইনা রজব ও রমাদান, আরে শাবান একটি মাস যেটা রজব ও রমাজানের মাঝে, আরে শাবান একটি মাস যেটা রজব ও রমাজানের মাঝে, আরে মনে রেখো শাবান একটি মাস যেটা রজব ও রমাজানের মাঝে, এক ভুল না সোয়ান হো মানুষ তাতে বেখিয়াও থাকে, মানুষ সেটা দাম দেয় না মানুষ তাতে বেখিয়াও থাকে, তুরাজুল আমাল ইলা রাব্বিল আলামিন, এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহ তাআলার কাছে। ওয়ানা উহিব্ব আমার মন চাই আয়ুরাজা আমালি ওয়ানা সায়েম, যখন আমার রিপোর্ট পেশ করা হোক তখন আমি সিয়াম থাকি, দেখুক বাৎসরিক রিপোর্টের সময় আমি সিয়াম আছি।
এই কারণে আমি বেশি বেশি সিয়াম থাকি। তার তো আর জানা ছিল না যে সেদিন পনেরোই শাবান। সেইটি আপনাদের ঢাকা শহরের আলেম ওলামা, ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা কিভাবে কিভাবে জেনে নিল সেদিন পনেরোই শাবান। তাই তারা কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ রেখে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থেকে একবারে নগদ মিথ্যে, এর কোনো ভিত্তি নেই। যা আছে সব জাল হাদিস, সময় সাপেক্ষে বলা হবে। তো আজকের মতো এই পর্যন্তই, এই পর্যন্ত বলে আমি আপনি আমার দিনী ভাই বোন হিসাবে জরুরি অনুরোধ, যেহেতু এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত, কাজেই আন্তরিকভাবে আপনাকে আমি দিনী ভাই বোন হিসাবে অনুরোধ জানাচ্ছি, যে কোনো মূল্যে কিছু না কিছু নফল সিয়াম পালন করার চেষ্টা করুন। অবশেষে এসে শেষ পর্যন্ত অনুরোধ জানাচ্ছি, বৃহস্পতিবার আর সোমবার চেষ্টা করুন, আর শাবানের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত চেষ্টা করুন। যদিও আল্লাহর নবী ২৫, ২৬, ২৭ পর্যন্ত রেখে যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন পুরো শাবান সেম থাকতেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আরে শাবান আর রমজান পুরো দুই মাস, শেষের দিকে দু একটা বাদ দিতেন। এরপরে তিনি বলছেন যে তোমরা সিয়াম থাকো নিষ্প শাবান, শাবানের পনেরো পর্যন্ত। তাহলে বোঝা যাচ্ছে এক থেকে পনেরো এর মধ্যে কোনো দিন রিপোর্ট আছে, কিন্তু সেই দিন খাস পনেরো এ কথা নয়। আর হয় যদি তাহলে এভাবে বেদাতি ইবাদত করলে হবে, এটা কোনো হিসেব আছে? সারা বছর সিয়ামের কোনো কথা নেই, নফল সিয়ামের শাবানে কোনো কথা নেই, পনেরোই শাবানে এভাবে আতর গোলাপ মেখে সিয়াম থাকলো, বিদাত করে একটা কাজ হবে? আবার কথাটা বুঝেন, আল্লাহর নবী আপনি অন্য মাসেতে এত সিয়াম থাকেন না, এখানে এত থাকেন কেন? এটা হলো জিজ্ঞাসা। তখন তার উত্তর হলো এইটা যে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আরে শোনো শোনো, সেইটা একটা মাস, মানুষ তো বুঝে না, মানুষ তাতে গাফেল থাকে। সেই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, আমার মন চায় আমি ভালোবাসি আমার রিপোর্টের সময় দেখুক যে আমি সেম আছি, সাপ্তাহিক রিপোর্টে দেখাতে চাই আমি সেম আছি, বাৎসরিক রিপোর্টে আমি দেখাতে চাই আমি সেম আছি। কাজেই জরুরি অনুরোধ, হিসাব নিকাশ করে শাবানের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত সিয়াম পালন করার জন্য অনুরোধ রইল। সম্মানিত মসজিদের মুসল্লি, আজ হোক আর কাল হোক মরতেই হবে, কাজে এর সাথে আরও তিনটা উপদেশ মনে রাখিয়েন। এক, যে কোনো মূল্যে পাঁচ অক্ত সলাত আদায় করতে হবে। দুই, হালাল রুজি উপার্জন করতে হবে। তিন, কোরআন তেলাওয়াত করতে অভ্যাসী হতে হবে। ২৪ ঘন্টায় কিছুই না পারলে অন্তত সূরা ইখলাস একবার হলেও চেষ্টা করেন, তিনবার সূরা ইখলাস পড়লেই একবার কোরআন মাজিদ পড়ার সমান নাকি হবে। ৩০ পারা কোরআন টপ ব্যাপার, মানুষ, বাংলাদেশি মানুষ সারা বছরে একবার কোরআন মাজিদ পড়তে পারে না, রমজান মাসে কোনো রকমে ছেঁচড়া ছেঁচিড়ি করে হতে হবে, একবার পড়ে দুবার পড়ে, সেখানে এক মিনিটে একবার কোরআন, এক মিনিটে একবার কোরআন, এক মিনিটে সূরা ইখলাস তিনবার পড়লাম আমি, একবার কোরআন মাজিদ পড়ে ফেলে দিলাম। আরে নেকি লুটে নেন না, তার কি অভাব আছে নাকি? তো নেকি তো কেউ লুটে নেয় নে, কেউ মনে করে না, কেউ দামও দেয় না। হাদিস তো বুখারী মুসলিম, কিন্তু আপনি দাম না দিলে হবে? কেউ কি আপনাকে পড়ে দিবে? নিজের নিজে করা লাগবে। তো কি কোনো মাঝহাব মানেন যে কক দিয়ে পড়ে নিলেন, নেকি বাপের কবরে বকশিয়ে দিলেন? এটা তো হবে না, কেউ করে দিবে না। যারা মনে করেছে যে কেউ করে দেয় তারা ভুল বুঝেছে। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। এই মসজিদের সাথে, এই সামাজিক কাজের সাথে আমাদের আত্মীয় স্বজন বাপ চাচা তারা অনেকেই জড়িত ছিল,